হাই ফ্রেন্ডস, আবার চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। এই তো আমি এখন বারান্দায় চলে এসেছি, আমার বারান্দায় দেখুন কিছু ফুল ফুটেছে, তো এই ফুল দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে। আর এখন আমি চলে যাব কিচেনে, সেইখানে যাওয়ার আগে বারান্দায় একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখে তারপরে যাব কিচেনে, সেখানে গিয়ে আজকে আমি দুপুরে রান্না রান্না করব। আর সকালে আজকে তেমন কিছু রান্না করিনি, ব্রেড ছিল সেগুলোই খেয়ে নিয়েছি, তো এখন আমি দুপুরে রান্না রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলে এসেছি কিচেনে, এই তো আপনাদের দেখাচ্ছি যে কিচেনে আমার কিছু আগে থেকেই ধোয়া বাসনপত্র রয়েছে, সেগুলো আমি গুছিয়ে নিতেছি। এই ফাঁকে আপনারা একটু দেখে নিন, রান্নাঘরের জানালা দিয়ে বাইরের পরিবেশটা খুবই সুন্দর দেখাচ্ছে, রৌদ্রোজ্জ্বল একটা দিন। তো এখন আমি আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো এরই মধ্যে আমি বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর কিছু কাটা বাছা করে নিয়েছি। আজকে রান্না করব শাক আর লাউ দিয়ে চিংড়ি মাছ। আর আমরা যারা গৃহিণী তাদের মেইন কাজই হলো রান্না করা, সেই রান্না করাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন চলে যাচ্ছি আমি রান্নায়, তো সব কিছু নিয়ে গুছিয়ে এখন আমি সেদিন নতুন যে প্যানটা কিনেছিলাম সেটাতেই আজকে রান্না করব। সেই প্যানটা বসিয়ে দিয়ে শাকটা বসিয়ে দিলাম। আমার চ্যানেলটা তো আসলে একটা ব্লগ চ্যানেল, এই চ্যানেলে তো আমি রান্নার রেসিপি কখনোই সম্পূর্ণ দেই নাই, তো আজকে চেষ্টা করেছি সম্পূর্ণ রেসিপি দেওয়ার জন্য, তো আপনারা দেখবেন। আর এই রান্না দুটোই খুব কমন রান্না, সবাই হয়তো এইভাবেই রান্না করে বা অন্যভাবেও রান্না করতে পারে, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এ পর্যায়ে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ আর লবণ দিয়ে শাকটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। শাক সেদ্ধ হয়ে গেছে, আমি শুকনো মরিচ ও রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে নেব। শাক হতে হতে আপনাদের বলি, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশন পাওয়া মাত্র আমার ভিডিওটা দেখতে পারেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আমি রান্না করতে আর ঘুরতে খুব পছন্দ করি, তো আমার ব্লগে বেশিরভাগই দেখা যাবে হয়তো রান্নার জিনিসগুলো বেশি চলে এসেছে আর সাথে হয়তো ঘোরাফেরা নানা জায়গায় যাওয়া, এইসব নিয়ে হয়তো আমার ব্লগটা হবে। তো আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার শাক রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলায় মাছ বসিয়ে দিয়েছি, মাছটা একটু ভেজে নেব লাউ দিয়ে রান্না করার জন্য। সব মাছই একটু ভেজেই রান্না করি, তো এই পর্যায়ে মাছগুলো একটু ভেজে তারপরে আমি লাউ রান্নাটা করব, ও সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমি চিংড়ি মাছগুলো ভেজে উঠে নিতেছিলাম, কিন্তু চিংড়ি মাছগুলো উঠানো খুব ঝামেলা হচ্ছিলো, উঠতে চাচ্ছিলো না, তো সবশেষে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম। এরপর প্যানে আর একটু তেল দিয়ে দিলাম, একটু তেল দরকার, তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরা আর তেজপাতা, এটা দিয়ে ফোড়ন দিব। তেজপাতা আর জিরা একটু ভাজা হয়ে গেলে আমি এখন আমার কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম, এই তো দিয়ে দিচ্ছি। তারপর এই লাউয়ের মধ্যে আমি দিয়ে দিব জিরা আর আদা বাটা, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। যতক্ষণ না আমার লাউগুলো সিদ্ধ হয় ততক্ষণ আমি ঢেকে ঢেকে রান্না করব। লাউটা হালকা সেদ্ধ হয়েছে, তো আমি আর একটু সেদ্ধ হওয়ার জন্য লাউয়ে প্রায় 2 কাপের মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। এই তো এখন খুলে দেখি আমার লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আমার চিংড়ি ভাজাগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে তারপরে আমি নামিয়ে নিব। তবে নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, ভাজা জিরে গুঁড়ো, সেটা দেখানো হয়নি, এটা দিলে টেস্টটা অনেক বাড়ে।
তো এই তো আমার রান্না প্রায় শেষ, এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো ফ্রেন্ডস, আমার রান্নাটা কেমন ছিল আজকে কমেন্টে জানিয়ে দিবে। এই তো রান্না বান্না শেষ করে আমি রান্নাঘরের সব পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন সব ধুয়ে নিয়েছি, এখন আমরা খেতে যাব। তো এরই মধ্যে আমি মামনিদেরকেও খাওয়িয়ে নিয়েছি, ওরা আগে খেয়ে ফেলেছে, তো এখন আমি খেতে বসলাম। তো আপনাদেরকে সাথে সেটাই শেয়ার করতেছি। আজকের ভিডিওটা আর লেন্দি করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।